দেশের ফুটবল মেরুদণ্ড শক্ত করে রেখেছে নারী ফুটবলাররা। তাদের জন্যই জরুরি বৈঠকে বাফুফে নির্বাহী কমিটি। তিনটি ফিফা উইন্ডো এবং দুটি এএফসি বাছাই আছে বছরের বাকি সময়ে, কোনো প্রতিবন্ধকতা ছাড়া, যার সবকটিতেই অংশ নেয়ার লক্ষ্য ফেডারেশনের। তবে বিপত্তি আছে বাজেট নিয়ে। স্পন্সর, ফিফা এবং এএফসি বরাদ্দ মিলিয়ে চলতি বছর প্রায় 5.5 কোটি টাকার মতো সংকুলান করতে পারবে বাফুফে। ঘাটতি থেকে যাবে 2.5 থেকে 3 কোটি টাকা, যার সংস্থানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে চায় ফুটবল ফেডারেশন। এখন পর্যন্ত অর্থের সংস্থান আছে আনুমানিক, এটা একদম ফাইনাল ফিগার না, 5.45 কোটি টাকা। তাতে করে আমাদের 2.5 কোটি টাকা এখনও ডিফিসিট আছে, তবে এটা আমরা ফাইনালি মানে বাজেটটা ক্যালকুলেশন করা ছাড়া এই মুহূর্তে আমরা দিতে পারছি না। প্রয়োজনে আমরা এই অর্থটা আমরা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়কে চাবো, যেন আমাদের মেয়েদের টিম আগামীতে যেতে আর এ ধরনের কোনো বাধার সম্মুখীন না হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাজেট ইস্যুতে সম্প্রতি জাতীয় নারী দলের মিয়ানমার যাত্রা নিয়ে কিছুটা দূরত্ব সৃষ্টি হয় বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাঝে। এই ঘটনাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে আবারও পুরনো পথেই যেতে চায় ফেডারেশন। আমাদের এই টাকা আছে, 2.5 কোটি টাকা লাগবে, এই জিনিসটা যদি আপনি আমার সাথে বসেন বা আমার অ্যাকাউন্টসের সাথে বসেন যে আসলে কেন লাগবে 2.5 কোটি, এটা একটু দেখান, তাইলে আপনি খুব স্বচ্ছভাবে এটা দেখতে পারেন। তখন এটা নিয়ে আপনি আলোচনা করলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের ভুলটা আপনারা ধরাই দিতে পারবেন অতি সহজে। তো এটা নিয়েই ভুল বোঝাবুঝিগুলো হচ্ছে। এই ভুল বোঝাবুঝিগুলো আসলে যে কোনো দূরত্ব, যেটা আপনারা মনে করতেছেন দূরত্বের কিছু না। তবে শুধু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে না তাকিয়ে স্পন্সর সহ বাফুফের যে আরও উৎস রয়েছে সেখানেও চেষ্টা থাকবে বলে সিদ্ধান্ত হয় নির্বাহী কমিটির বৈঠকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।